হাই, আমি আইবি, চলে এসেছি তোমাদের কাছে একটা খুবই ইজি চিকেন কারি রেসিপি নিয়ে। তো চলো, ইজি চিকেন কারি বানানোর রেসিপির জন্য সবার আগে লাগছে চিকেন 500 গ্রাম, যেটা ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা রসুন এবং পেঁয়াজ দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে। আর লাগছে আলু কুচি, তার সাথে লাগছে পেঁয়াজ এবং রসুনের কুচি, আদা জিরে পেস্ট, টমেটো কুচি এবং গোটা কাঁচা লঙ্কা। প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিতে হবে এবং সেটাকে গরম করতে হবে কিছুক্ষণ। তেল গরম হলে তাতে গোটা জিরে ফোড়ন দিতে হবে অল্প, দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে। এর মধ্যে যে মশলাগুলো দিতে হবে সেগুলো হলো নুন, পরিমাণ মতো নুন দিতে হবে, দিতে হবে হলুদ গুঁড়ো, আমি এখানে 2 চামচ দিলাম, তোমরা পরিমাণ মতো দেবে। আর দিতে হবে শুকনো লঙ্কা গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কা, যার যেটা পছন্দ সেটা। এর সাথে এই গরম মশলাগুলো দিয়ে এবার এটাকে নাড়তে হবে। 5 মিনিট মতো, 4 থেকে 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখছো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে যাতে টমেটোগুলো ভালো করে কুক হয়ে যায়, নাহলে টমেটো থেকে একটা বাজে গন্ধ ছাড়ে, সেটার জন্য টমেটোটাকে ভালো করে কুক করতে হবে। এবার আমি কী করব, এটাকে ঢেকে দেব। এবার তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি যেটা দেবো এখানে হচ্ছে আদা আর জিরের যে পেস্ট আমি আগে করে রেখেছি সেটা দেব 2 চামচ। দিয়ে আবার আমি এটাকে নাড়বো যাতে মশলাটা পুরো কুক হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এর সাথে সাথেই আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি 5টা সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো এবং কিছুক্ষণের জন্য, 1 মিনিটের জন্য আমি এটা ঢাকা দেবো। 1 মিনিট পর দেখছি মশলাগুলো সবই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সাথে একে একে মাংস এবং আলু সব দিয়ে দেবো। মাংসের জলটা দেবো না, শুধু ওপর থেকে মাংসগুলো তুলে দেবো। মাংসটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায় ভালো করে। তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো।
এবার ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এটাকে আমি গ্যাসটাকে সিম করবো। গ্যাসটাকে সিম করার পর ঢেকে দেবো, হতে এটা 15 থেকে 17 মিনিট লাগবে ঢেকে দেওয়ার পর। এবং মাঝে মাঝে আমি এটা খুলে দেখবো 3-4 মিনিট অন্তর অন্তর, আর একবার করে নেড়ে দেবো। দেখছো তোমরা মাংসটা একদম গলে গেছে, আলুগুলো গলে গেছে। মাঝে একটু জল অ্যাড করেছিলাম, তোমরা চাইলে শুকনো রাখতে পারো যারা রুটি বা পরোটার সাথে খাবে। এবার আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিতে গেছে। এবার চিকেন কারি তৈরি হয়ে গেছে। তোমরা ভাত, রুটি, নান বা লাচ্ছা পরোটা যে কোনো আইটেমের সাথে খেতে পারো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, শেয়ার করো আর লাইক করো।